দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সৌদি জোটের বিমান ঘাঁটিতে ইয়েমেনের ড্রোন হামলা, পরের বার বোমা জাহাজে পড়বে বলছে ব্রিটেনকে রাশিয়া। আর থাকছে ইসলামের অবমাননা ঠেকাতে কঠোর শরিয়া আইন মালয়েশিয়ায়। চীনে মার্শাল আর্ট সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 18। টহল দলের ওপর হামলা, 5 পাকিস্তানি সেনা নিহত। আরো জানিয়ে দিব আফগানিস্তানে 130 তালেবান যোদ্ধার আত্মসমর্পণ। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে অবৈধ বসতি বানানো বন্ধ করতে বলল জাতিসংঘ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। সৌদি জোটের বিমান ঘাঁটিতে ইয়েমেনের ড্রোন হামলা। সৌদি আরবের খামিস মাসিতের একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারির বরাত দিয়ে এমন খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম খবর সিনহুয়া ও পাস্টোডের। ইয়াহিয়া শারি বলেছেন, আগ্রাসন ও অন্যায় অবরোধের জবাবে আজ শুক্রবার ভোর রাতে কাসেপ টুডেকে ড্রোনের সাহায্যে খামিস মাসিতের সৌদি বিমান ঘাঁটিতে ওই হামলা চালানো হয়। ওই ঘাঁটিটিকে সেনা প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে ব্যবহার করত সৌদি জোট। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আগ্রাসী সৌদি জোটের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে শারি বলে দাবি করেন। তার দাবি, আল বাদিয়া নামক ওই ঘাঁটিতে ড্রোন হামলায় সৌদির 5 সেনা 60 জনেরও বেশি ভাড়াটে সেনা নিহত ও আহত হয়েছে অনেকে। সূত্র বাংলাদেশ প্রতিদিন। পরের বার বোমা জাহাজে পড়বে বলছে ব্রিটেনকে রাশিয়া। ক্রিমিয়া উপকূলের কাছে আবারও কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড করলে পরের বার বোমা কৃষ্ণ সাগরের ব্রিটেনের জাহাজেই পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে রাশিয়া এ হুঁশিয়ারি দেয়। এর আগে বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ রয়্যাল নেভির জাহাজ HMS ডিফেন্ডার ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় ঢুকে পড়লে রাশিয়া সেটির যাত্রাপথে বোমা এবং গুলি ছুড়ে হুঁশিয়ার করে দেয়। এ ঘটনায় ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে রাশিয়া। রাশিয়ার ভাষ্য, ব্রিটিশ নৌযানটি অনুমতি ছাড়াই তাদের জলসীমায় ঢুকে পড়েছিল। অন্যদিকে যুক্তরাজ্য এবং বেশিরভাগ পশ্চিমা দেশ ইউক্রেনকেই ক্রিমিয়ার কাছে ওই জলসীমার মালিক বলে বিবেচনা করে আসছে। বৃহস্পতিবার রাশিয়ার বার্তা সংস্থাগুলোকে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, আমরা কাণ্ড জ্ঞান ব্যবহারের অনুরোধ করছি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর দাবি জানাচ্ছি। এভাবে কাজ না হলে আমরা বোমাও মারতে পারি। ভবিষ্যতে বোমা কেবল যাত্রাপথেই নয়, জাহাজেও পড়বে। সূত্র রয়টার্স। ইসলামের অবমাননা ঠেকাতে কঠোর শরিয়া আইন মালয়েশিয়ায়। পবিত্র ইসলাম ধর্মের অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসলামী শরিয়া আইনে সংশোধনের প্রস্তাব করেছে মালয়েশিয়ার সরকারি একটি টাস্ক ফোর্স। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী পুরুষ সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের জীবনাচারের প্রসার বন্ধে পদক্ষেপটি নিয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার ইসলামী আইনে পুরুষ সমকামিতা অথবা সমলিঙ্গের কার্যক্রম অবৈধ, তবে এসব অভিযোগে কাউকে দোষী সাব্যস্ত করার ঘটনা বিরল। বিবৃতির মাধ্যমে দেশটির ধর্মীয় কল্যাণ বিষয়ক ভারপ্রাপ্ত উপমন্ত্রী আহমদ মারজুক শারি বলেছেন, চলতি মাসে নারী পুরুষ সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের প্রাইড মাস্থ কর্মসূচির অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদযাপনের বিভিন্ন পোস্টের প্রতিক্রিয়ায় শরিয়া ফৌজদারি আইনে সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। তিনি বলেছিলেন, আমরা দেখেছি নির্দিষ্ট কিছু পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস এবং ছবি আপলোড করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে LGBTদের জীবনাচারের প্রসারের চেষ্টা হিসেবে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে। 3,20,00,000 মানুষের দেশে মালয়েশিয়ায় জাতিগত মালয় মুসলিমদের সংখ্যা মোট জনসংখ্যার 60% বেশি। দেশটিতে দ্বৈধ আইনি ব্যবস্থা রয়েছে। মুসলিমদের জন্য নাগরিক আইনের পাশাপাশি ইসলামিক ফৌজদারি পারিবারিক আইন চালু আছে। আহমদ মারজুক শারি বলেছেন, প্রস্তাবিত আইনে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করে কেউ ইসলাম ধর্মের অবমাননা এবং অন্যান্য শরিয়া ফৌজদারি অপরাধ করলে তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যবস্থা নিতে পারবে। ইসলাম ধর্মের অবমাননা এবং এলজিবিটির প্রসার ঠেকাতে সরকারের গঠিত টাস্ক ফোর্সে দেশটির ইসলামী উন্নয়ন বিভাগ, যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেলের অফিস এবং পুলিশের প্রতিনিধিরা রয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত কয়েক বছরে মালয়েশিয়ায় এলজিবিটি সম্প্রদায়ের প্রতি ক্রমবর্ধমান অসহিংসতা নিয়ে উদ্বেগের মধ্যে শরিয়া আইনে সংশোধনী আনার এই প্রস্তাব উঠেছে। এর আগে 2019 সালে আন্তর্জাতিক নারী দিবসের পথযাত্রায় এলজিবিটি কর্মীদের অংশগ্রহণের পর দেশটির একজন মন্ত্রী এবং অন্যান্য মুসলিম সংগঠনগুলোর সদস্যরা প্রতিবাদ বিক্ষোভ করেন। ওই বছর সমকামিতার চেষ্টার দায়ে দেশটিতে 5 জনকে জরিমানা, কারাদণ্ড, ব্যত্যাঘাতের সাজা দেওয়া হয়। চীনে মার্শাল আর্ট সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত 18। চীনের হেনান প্রদেশের এক মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত 18 জনের প্রাণহানি ও 16 জন আহত হয়েছেন। আজ শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত 3টায় এখানে আগুন লাগে, তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। খবর রয়টার্সের জানা গেছে, আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। এই দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে মাঠে নেমেছে হেনান প্রদেশের প্রশাসন। এরই মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানানো হয়নি। টহল দলের ওপর হামলা, 5 পাকিস্তানি সেনা নিহত। টহলরত দলের ওপর সন্ত্রাসী হামলায় 5 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। শুক্রবার বেলুচিস্তানের সিবি জেলার সানগান এলাকায় এই হামলা চালানো হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের বরাত দিয়ে এ খবর জানায় ডন অনলাইন। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, 2 পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়, এতে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতরা হলেন হাবিলদার জাফর আলী খান, ল্যান্স নায়ক হেদায়তুল্লাহ, ল্যান্স নায়ক নাসির আব্বাস, ল্যান্স নায়ক বশির আহমেদ ও সিফাহি নুরুল্লাহ। সন্ত্রাসী হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ নিন্দা জানিয়েছেন, নিহত সেনাদের রুহের শান্তি কামনা করেছেন। আফগানিস্তানে 130 তালেবান যোদ্ধার আত্মসমর্পণ। আফগানিস্তানের হেরাতে 130 জন তালেবান যোদ্ধা আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। আফগানিস্তানের জাতীয় গোয়েন্দা বিভাগের একজন মুখপাত্র সিন হোয়াকে এই খবর দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যোদ্ধারা এ সময় 85টি AK-47 জমা দিয়েছেন। তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। আফগান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির মুখপাত্র জিলানি ফরহাদ বলেছেন, জঙ্গিদের আত্মসমর্পণ নিরাপত্তারক্ষীদের কাছে বড়সড় সাফল্য। এর ফলে হেরাত প্রদেশে দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফিরবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হওয়ার পর দেশটিতে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। আফগানিস্তানের বহু জেলা ইতিমধ্যে তালেবানের দখলে চলে গেছে। এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, 20 বছরের সামরিক সংশ্লিষ্টতার পর আমেরিকান সৈন্যরা 11 সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান ত্যাগ করবে। এরপর একই ঘোষণা দেয় ন্যাটো বাহিনী। ঘোষণা অনুযায়ী 1 মে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার শুরু করে। সেদিন থেকে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে আফগানিস্তানে, নিহত ও আহত হয়েছে অসংখ্য বেসামরিক মানুষ। ইসরায়েলকে অবৈধ বসতি বানানো বন্ধ করতে বলল জাতিসংঘ। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের রেজুলেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রাখার প্রতিবাদ জানিয়ে তা দ্রুত বন্ধ করতে বলেছে জাতিসংঘ। একই সঙ্গে এসব এলাকায় বসতি স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে অভিযুক্ত করে সংস্থাটি। বৃহস্পতিবার জাতিসংঘ ইসরায়েলের প্রতি এ আহ্বান জানায়। খবর আরব নিউজের, জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ সমন্বয়কারী টর ওয়েন সোল্যান্ড 2016 সালের নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়নের কথা বলেছেন, যেখানে বলা হয়েছে এ ধরনের অবৈধ বসতিগুলোর কোনো আইনি ভিত্তি নেই। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে নিরাপত্তা পরিষদের টর ওয়েন সোল্যান্ড বলেন, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ইসরায়েলি বসতি স্থাপন বন্ধ করতে হবে, কেননা এ দুটি অঞ্চল ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রে অন্তর্ভুক্ত করতে চায়। ওয়েন সোল্যান্ড বলেন, আমি আবার বলতে চাই, ইসরায়েলি বসতি স্থাপন জাতিসংঘের রেজুলেশন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরো বলেন, 2 রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এ ধরনের কাজগুলো মূল প্রতিবন্ধক। সব ধরনের অবৈধ বসতি স্থাপন দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়ে, অবৈধ বসতি স্থাপন প্রক্রিয়া দ্রুতই বন্ধ হওয়া উচিত, জাতিসংঘের মহাসচিব এবং মধ্যপ্রাচ্য জাতিসংঘের দূত টর ওয়েন সোল্যান্ড উভয়ে ইসরায়েলি কর্তৃপক্ষকে বলেছেন, যেন তারা ফিলিস্তিনিদের ঘর ধ্বংস না করে এবং তাদের বস্তুচ্যুত না করে। জাতিসংঘের মহাসচিব এবং সংস্থাটির মধ্যপ্রাচ্য বিষয়ক দূত পরিষ্কার করে জানিয়েছে, 4.5 বছর হয়ে গেলেও রেজুলেশনের কোনো বিষয়ই মানা হয়নি। ওয়েন সোল্যান্ড ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে সাম্প্রতিক যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান।
নিরাপত্তা পরিষদকে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জানানোর আগে ওয়েনসল্যান্ড দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিডকে শুভেচ্ছা জানান। জাতিসংঘ মহাসচিব গুতেরেস জানান, মার্চ থেকে জুনের মধ্যে গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম অনুষ্ঠিত অসংখ্য বিক্ষোভে হামলা চালায় ইসরায়েলি বর্বর সেনাবাহিনী, নির্বিচারে গ্রেফতার করা হয়েছে ফিলিস্তিনিদের। এ সময়ের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে অহরহ। ইসরায়েল গাজায় বিমান হামলা, বোমা হামলাও চালিয়েছে। এসব ঘটনায় 295 ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে 42 জন নারী এবং 73 জন শিশু, আরো আহত হয়েছেন 10,149 জন। গুতেরেস আরো বলেন, এ সময়ের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর 90 সদস্য এবং 857 ইসরায়েলি আহত হয়েছেন ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ এবং রকেট হামলায়।